আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল আরটা ব্লগে। এটা আমি জানি না কত নম্বর ব্লগ এন্ড আজকে আমাদের অ্যাকচুয়ালি ঢাকায় চলে যাওয়ার কথা ছিল, বাট গতকালকের যে কারণটা আগের ব্লগটা যদি আপনারা দেখে থাকেন এই কারণে আমরা ঢাকা যাইনি। আজকে হচ্ছে আমাদের একজন আঙ্কেল মারা গেছিলো, আমরা যেদিন গ্রামে আসছিলাম সেদিনই, তো ওনার বাই দ্য ওয়ে কাইন্ড অফ খরচ বলে এটাকে বা কী বলে গ্রামের ভাষায় শর্টকাটে বলতে পারেন মিলাদ টাইপ বা আমি অ্যাকচুয়ালি জানি এটাকে কী বলে, ইয়েস খরচই বলে। তো ওইটা হবে সকালবেলা বসে খিচুড়ি যায় খায় আসতে এন্ড দুপুরে আই গেস বিরিয়ানি রান্না করবে, বাট এসব ক্ষেত্রে আমার কেন জানি একটু লজ্জা টজ্জা লাগে। তো আমি ভাবতেছি যে কেমনে যাম, আমার বোন তো ডিরেক্টলি বলছে ভাই তোরা দুজন যা, মানে আমি আর মুবিন যেতে যাই, মানে নিজের বেলায় কোনো সমস্যা নেই। আমরা যখন বলছি যে আরে বোন এটা দেখতে একটু কেমন জানি লাগে না, দুইজনে জাস্ট খিচুড়ি খাওয়ার জন্য যাবো, আর আমরা বলে যে যা কইছি না যে তোরা যাবি তোরা দুজন, আমি কই যে তাহলে তুই কেন যাবি না, ওই যে একটু আনেজি টানেজি লাগে, মানে নিজের বেলায় সব ঠিক আছে বাট আমাদের বেলায় তুই কেন যাবি না। আমার খাওয়া শেষ, বাট মুবিন ভাই এখনো খুব চালায় যেতেছে, তাই না মুবিন ভাই? তুমি বলছো শেষ করে নিতে, নালে আমি খেয়ে দিই। আপনি এগিয়ে যান, আমরা আপনার পিছনে আছি, মুবিন ভাইয়ের সৈনিক। আমরা খায়া দেখ কোনো মত আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বেড়ে গেছি। অ্যাকচুয়ালি আমরাই মনে সবার লাস্টে গেছি খাইতে, 10:11 গেছি গেছি গতকাল 3টা পর্যন্ত জায়গা ভূতের গল্প শুনছি, তারপর 5টার দিকে অনেক কষ্ট হইতা ফজরের নামাজ পড়ছি ঘুম ঘুম চোখে, তারপর যে আবার ঘুমাইছি, বাকিটা ইতিহাস ভাই। মানে এত আচ্ছা, হ্যাঁ বৃষ্টির মধ্যে আমরা হাইটে হাইটে যাচ্ছি, বাট মুবিন ভাই তো পুরো কোপাইতেছে। মুবিন ভাই আমরা আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান ভাই। তোমরা এনাম ভাই হুঙ্কার দিবা আর আমরা মুবিন ভাইয়ের, আমরা মুবিন ভাইয়ের খাবারের হুঙ্কার দেব। কিছু কাজের জন্য কালকে যখন বের হইছে, বের হয়ে দেখি ঠিক এই জায়গায় ছয়টা ফিল্ডিং নিয়ে দাঁড়ায় আছে, মানে বাই চান্স উল্টাপাল্টা কিছু করলে ছয়টা দাঁড়ায় আছে ফিল্ডিং নিয়ে। তো আই ওয়াজ লাইক হোয়াট, অ্যান্ড সামনে এখানে আরেকটা দাঁড়ায় আসছিল, মানে টোটাল পুরো গ্যাং নিয়ে আমাদের জন্য দাঁড়ায় আছে, বাট আলহামদুলিল্লাহ তেমন কিছু হয় না। হইলে ভাই আমরা মানুষ ছিলাম 3 জন আর সামনে আসছিল 7 জন। আচ্ছা শোন, তোর গ্রামের বাজার কেমন লাগে রে? ভালো, কিন্তু বাজারের চেয়ে বেশি বৃষ্টিটা ভালো। বৃষ্টিটা যে ইসামতি নদীর উপর বৃষ্টিটা, সেম বাজারের থেকে বাজারের যে বৃষ্টিটা সেটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো আমি একটু সিনেমেটিক নিতেছিলাম জায়গায় মাঝখানে দাঁড়ায়, একটা ছেলে বলে ভাই ক্যামেরা কি পাওয়া আছে নাকি, মানে যেমন যে তাই গেছে ভাই গরিলা পর দেখা কয় ভাই ক্যামেরা কি পাওয়া আছে। এরা তো ভাই মানে লাভ দেওয়া থেকে শুরু করে উঠা যায় আবার লাভ, ধাক্কা ধাক্কি সব করতেছে। আমার যতটুকু মনে আছে আমি ফার্স্ট টাইম যখন ইসামতি নদীতে ট্রাই করছিলাম, এক সিঁড়ির নিচে নামার পরে ডুবে গেছে, কাইন্ড অফ এরকম। মিষ্টি কত করে কেজি? মিষ্টি আছে এই কালোগুলা, কালো জন একদম একদম নিবেন কত? 1 কেজি নিবেন ভাই, 170 রাখা পারো। সর্বোচ্চ আমি 8 ফুট
এরকম উপরে থেকে লাভ দিতে পারেন বাট এত উপরে থেকে পারবো না। তো এটা হচ্ছে আমার ফুল সেটআপের ওজন 1 কেজি 104 গ্রাম। আর এটা হচ্ছে মিষ্টির, আর আমি লম্বাগুলো রান্না করব, রান্না করতে মজা লম্বাগুলো। আমিও তো লম্বাগুলোই তো রান্না দিই, কোকোলা না হলে চলবে, লম্বাগুলো হলে চলবে। হ্যাঁ এগুলো চিকেন না, অন্যগুলো নাই, নর্মালগুলো এটাই আছে। এটাই আছে, দুই প্যাকেট হবে না মবিন? দুই প্যাকেটে দুই প্যাকেট, দুই প্যাকেট কজন খেতে পারবেন? কেউ টমেটো বা আলু বা যে টুকিটাকি জিনিসপত্র কিনতে হতে পারে, সাধারণত এটা বাসায় থাকার কথা, না কিনলেও চলার কথা, না কিনলাম সেভ। হোম সুইট হোম। এখন আমাকে যদি যদি নামাজ শেষ করে দুপুরে খেতে যেতে হবে, বিকজ সকালবেলা আই গেস সবার লাস্টে আমি আর মুবিনই খাইছি। অ্যান্ড আমার দাদু আই গেস এটা বলতো নাকি কে বলতো আমার মনে নাই, যে খাবারের টাইমে সবার ফার্স্টে যাইতে হয়, অ্যান্ড মায়ের টাইমে মানে মারামারির যখন যেখানে হয় বা গ্যাঞ্জাম যেখানে হয় সেখানে সবার লাস্টে যেতে হয়। তো অ্যাকর্ডিং টু মাই দাদি নামাজটা শেষ করে দৌড় দেওয়া যাক। তোমরা এখানেই ভাগাভাগি শুরু করে দিছো। তো বিকাল হয়ে গেছে, এখন হচ্ছে মুবিন ছাদে আছে, যার রান্না করার কথা সে ছাদে বসে কি করতেছে আল্লাহই জানে। অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে, একটু পর মাগরিবের টাইম হয়ে যেতেছে, তো যাওয়া যাক অ্যান্ড দেখা যাক মুবিন কি করে, অ্যান্ড ওকে ডাকে আনা যাক বিকজ ওই রান্না করতেছে। সমস্যা নেই, আমি মানে কত গোজার করে আইডিয়া এটা কি বলে প্রিয়ে দেশ, আসলে আমার না ভাই আপনাদের ববিদেশ। এই যে মুবিনে কি যে করতেছে, একা একা কানে ইয়ারফোন দিয়ে কার সাথে কথা বলতেছে? কার সাথে কথা বলিস? কথা বলি না, লিস্ট বের করতেছে। কিসের লিস্ট? নামের লিস্ট, পরীক্ষা দিছিল। কিসের পরীক্ষা? স্কাউটের। আচ্ছা চলায় চলায় রান্না করবি না? ওকে চল। কটা বাজে? 5:51। 5:51 বাজে এন্ড আমাদের মুবিন ভাই ছাদে বসে বসে স্কাউটের লিস্ট বের করতেছে, পরীক্ষা দিছিল, ওর রান্না করার কথা ওই গায়েব। এমন কেন ভাই? না 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 বলে লাভ নেই তো ভাই, এমন কেন ভাই? আপনি আসো রান্না দিতেছি তো, কান্দা ফেলে গা। আমি বলে কান্দাকাটি করছি, এ কেমন বিচার? জ্বালা জ্বালা আগুন জ্বালা কে লেগা কেন পেজ মরিস কাটছি কেউ? আগুন ধরাই তার, এটা কিন্তু গ্যাসের চুলা না মাটির চুলা। তো যতক্ষণ আপনি চুলা ধরে রাখবেন তত বেশি আপনার খরচ উঠবে। গ্যাস তো মাগনা দিতেছে, তুমি তো আর গ্যাসের পানি দিতেছো না। বেচা দেওয়ার জন্য বটিটা নিছিল হাতে কনফার্ম। একটু পরে মনে হয় এই মুবিনী ভাঙ্গারির দোকানে পাওয়া যায় তো বটি লাগেছে, বটি বিক্রি করে কটকটি খাওয়ার জন্য। তোমার পেঁয়াজ কাটা দেখে বুঝে গেছি মুবিন তুমি কত প্রো। তাহলে তুই কেটে দেব কোন মতে হলেও কাটতে পারি, পেঁয়াজ কাঁচামরিচ আর কোনটা মনে হয় না পারবো। মুবিন এত কাটতেছে কেন, এত আবেগ তোমার মধ্যে কেন? আমি কেন কাঁদলাম দেখুন এইচডিতে খাবো একেবারে।
পারে আচ্ছা আচ্ছা মুবিন তুই না বলে রান্না করতে পারিস হ্যাঁ রান্না করতে পারি মাগার এরকম কাটিং করতে পারি না আচ্ছা যদি মুবিনের বউ মুবিনের হবু বাবা যেই দেখে থাকেন আমার ব্লগটা একটা সতর্কতা দিতে চাচ্ছি পরে রান্না ঠিকই করবো বাট কাটাকাটি আপনাকে করতে পারেন বাইরে এতগুলি কুত্তা চিল্লা চিল্লি করতেছে আমি গ্রামে আসার পর থ হয়ে গেছে আমাদের এলাকায় এত কুত্তা বেশিরভাগ আমার বাসার আশেপাশে ঘুরে এদিকে কোথাও দেখা এ ভিডিও করার টাইম সবটি আয় পরে ভাই সিরিয়ালে দেখেন তো এরা নিজেদের মধ্যে কি বলতেছে আমি জানি না বাট আমার ভিডিওর মাঝখানে 12টা বাজে দিতেছে আমার ভিডিওর এতটুকু কনফার্ম থাকেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাইক সিরিয়াসলি কয় আছে মানে আই থিঙ্ক 10 থেকে 12টা ছিল অ্যান্ড ওরা চিল্লাচিল্লি করতেছিল কালকে আমি ঢাকা চলে যাবো ওরাও মেবি বলতেছে ভাই আরেকটা দিন থাকা যা বাট আমার আব্বুরে বললে বলবে জলদি আয় এত কথা বাদ দে জলদি আয় You and I, we got our differences Yet I thought we were more alike than unlike Months of rain and chest pain What's the plan? Stay insane Now grab my hand Everything is great inside this narrow maze I'm a producer, movie sponsor. Actor Wait, producer I'm a movie actor I'm a bond director, right? So this movie producer I'm a cameraman I'm a Nishapu cameraman ডিরেক্টর নিশাপু অ্যান্ড আমাদের অ্যাক্টর হচ্ছে মুবিন ভাই কে রে নামাজ পড়তেছি তোর দিশা পড়ছ কেন এই যে রে আমি কইলাম যে আরে আমি নক না মানে ভাই তোর নক দেওয়া শুরু করলে আর নক থামোস না আমি নই ও কে রে নক দিছিস রে তুই দেখি তো তোরে পায়া নেই আমি তোরে পায়া নেই ঘরে গেছে পাইবা পাইবা মাগে আমি নামাজ পড় দোয়া দরুদ যেগুলো থাকে সেগুলো পড়তেছি ওরা দরজার নক দিতেই আছে মানে আমি মনে হয় শুনি না মানে কানে কম শুনি এটা হচ্ছে আমাদের মুবিন ভাই তৈরি স্পেশাল নুডলস তাই না মুবিন ভাই টিকটক কাটি স্টোরেজ নাই মুবিন ভাই এটা আপনার স্পেশাল নুডলস না না ভাই এটা না ঢাকায় যেটা বানামু এটা ইস এখানে আপনার স্পেশাল নুডলস হবে না ঢাকায় হবে ও ভাই কারণ এই যে তুই মাটির চুলা না কেড়ে রাত না হলে রে বাবুলের সম্পত্তি চোখটা একটু উঁচা করে নিছিল বা কি করছিল জানি না জাস্ট ওর চোখটা দেখে ওই কান্না করে দিছে আর এই মেয়ের নিয়ে আমরা ভূতের আসনে বসি মানে ভূতের গল্পের আসনে বসি তো অ্যাকচুয়ালি আমি এখানে যা করতেছিলাম হচ্ছে পানি খাবো ঠিক আছে পানি নাই চল পানি আনা যাক এন্ড পানি এখানে পাবো না পানি বাইরে থেকে নিশা কথা কোস কেন তুই অল টাইম আমার ভিডিও মাঝখানে কেন কথা কোস কেন কথা বলিস তুই বসিস তুই ভিডিও করতেছিস টাইম নিয়ে বক বক করে কে চিল্লায় রে ভাই তুই বল তো ভাই তাহলে তুমি স্বীকার করলা তুমি বক বক করে চিল্লাও তো তো এখন এটা আমাকে পানি নিয়ে আসতে হবে অ্যান্ড গ্রামের বাড়িতে পানি আমাদের ঘরে থেকে পাবো না একটু বাইরে থেকে নিয়ে আসতে হবে অ্যান্ড পিছনে
বাস ঝড়ো আছে এন্ড বাইরে কুত্তা চিল্লাইতেছে চলেন চলো হাঁটো আইরে বাইরে তো ফিলিং দা দাঁড়ায় আছে রে ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইট রে ফ্ল্যাশ লাইটটা নিয়ে জলদি 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 ফ্ল্যাশ লাইট নিয়ে হ্যাঁ 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 চার 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 ফ্ল্যাশ চার মুভিন মুভিন ফ্ল্যাশ দিয়ে বুঝা যায় দাঁড়ান আমার আরেক পায়ে জুতা গো জুতা কুত্তা নিয়ে গেছে আই গেস আর কলের পার হচ্ছে এই জায়গায় মানে সবগুলারে ক্রস করে আমাকে যেতে হবে কলের পারে জুতা করে ওই যে জুতা না ওটা কুত্তাটা বসে আছে যে চোখ চোখ হ্যাঁ হ্যাঁ ইউ ক্যান ডু ইট মুভিং আল্লাহ জুতাটা দিয়ে আমার বোন এখন সার্ভ করতেছে আমাকে বেশি দিবি কিন্তু ঠিক আছে আই ওয়ান্ট জাস্টিস রত্ন তো ভাত খাবি তাই না রাত্রে রত্ন এক চামচ দিলে হবে আমাকে মনিকেও শুট করিস সব সময় মামুন ভাইয়ের ফলোয়ারের সাথে তুমি কি করো মুবিন মামুন ভাইয়ের ফলোয়ারের সাথে আপনি কি করতেছেন মুবিন আমি কিছু করতেছি না ওইসব আমার পাশে বসছে তুই ভাই মামুন ভাইয়ের ফলো করিস আসলে তুই টাকে কিছু মামুন ভাইয়ের ফলো করিস করস নাকি আমি ভাবতাম 1 কোটি ফলোয়ারের মধ্যে মামুন ভাইয়ের ওইটি কই মামুন ভাইয়ের এই 1 কোটি ফলোয়ার কোথায় আছে ভাই আমি এটা ভাবতাম বাট গতকাল কি আইএস আমি রিয়ালাইজ করলাম রাতুলের ঠিক আছে এই 1 কোটি ফলোয়ারের মধ্যে রাতুল ভাইও একটা মানে 1 কোটি আমার দেখার ইচ্ছা ছিল এই 1 কোটি মানুষ কারা কোত্থেকে আসছে এরা এদিকে আমাদের আশেপাশে রয়েছে কি মামুন ভাই কি টাইপের ভিডিও বানাইলে রাতু এতগুলা দেখছিস যে আমার একটাও মনে নাই এই সিরিয়াসলি এতগুলি দেখছিস সবটি সবটি তুই আমার ভিডিও দেখছ হ্যাঁ যা এই যাত্রায় বেঁচে গেলি আর কিছু বললাম না যা তো এই যাত্রায় পোলা বেঁচে গেল লাকড়ি চুলায় রান্না করার অবস্থা না তার জন্য পাতিলার নিচে হাত চলে গেছে আর আমার হাত কালো হয়ে গেছে আর বাইরে এখনো চিলচিলি করতেছে এখানে নতুন গ্যাং আসছে বাই দ্য ওয়ে এগুলো হচ্ছে বলে পালা কুত্তা আমাদের রত্না বোন বললো যে এগুলো বলে সব পালা কুত্তা বেশিরভাগ তাই ভয়ের তেমন কিছু নাই মাসের বলে একটা নির্দিষ্ট টাইম থাকে যখন তারা বলে সব একসাথে জড়ো হয়ে আমাদের বাসে উঠানে আড্ডা দেয় প্রত্যেক মাসের রত্না ভাদ্র মাস চলতেছে এটা এটা ভাদ্র মাস কামড় দিলে জলাতঙ্ক হওয়ার চান্সেস বেশি থাকে কিসে আমার হাতের কালি লাগছে কিসে লাগছে প্লেটে কালি হ্যাঁ এই যে এটা দেখো বারো আসলে টেস্ট অনেক ভালো হয়েছে সিরিয়াসলি 10 এ কত দিবি বল 10 এ 10
দশে দশ হ্যাপি মুভিন অনেক হ্যাপি।